আসসালামু আলাইকুম সবাইকে আমি নিশা নৈমির সূচনা ফেব্রিক্স থেকে লাইভ হয়ে গিয়েছে আপনাদের সবার সাথে দুই মিনিট লেট হয়ে গেলাম এই জন্য খুব তাড়াতাড়ি করে এসে পড়েছি যাই হোক কাপড় একটু দ্রুত করে জয়েন করে ফেলুন আর আমাকে ঠিকমতো দেখা গেলে অবশ্যই জানাবেন লাইটে নেটে সাউন্ডে কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে বলবেন আর যদি কোনো প্রবলেম না হয় আমাকে যদি ঠিকমতো দেখা যায় আর শোনা যায় তাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা আজকে আমি অনেক কিছু দেখাবো অনেক সুন্দর সুন্দর আজকে ইউনিক কিছু জিনিস আছে ইউনিক বলতে মানে আমি আজকে ফার্স্ট দেখাচ্ছি এরকম টাইপের কিছু আছে তো যাই হোক আপুদের অনেক ভালো হবে একটু দ্রুত করে জয়েন করে ফেলুন তাহলে আমি তাড়াতাড়ি করে দেখানো স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি করে দেখানো স্টার্ট করে দেই হাই আপু হ্যালো মেহরুন্নেসা ইভা আপু কেমন আছেন আপু হাই আপু হ্যালো সুস্মিতা আপু হাই আপু হ্যালো আইরিন আপু হাই কিউটি আপু হ্যালো জান্নাতুল আপু কেমন আছেন আপু আর যারা আমাকে জয়েন করেছেন হাই হ্যালো করে কমেন্ট করে জানিয়ে দিন আজকে একদম অনেক রিজনে বলে আমি অনেক দ্রুত কথা বলছি না কারণ অনেক দ্রুত দ্রুত করে দেখানো স্টার্ট করতে হবে এর জন্য তো ফার্স্টে কি দিয়ে স্টার্ট করব। ফার্স্টে একটা টিকলি টিকলি না একটা ঝাপটা সেট আছে আচ্ছা ফার্স্ট এটা দিয়ে স্টার্ট করি যেহেতু এর আগে এটা কখনো দেখায়নি এগুলো হচ্ছে জয়পুরি ওকে ইয়ারিং আর ঝাপটা আমি ফার্স্টে ভেবেছি টিকলি পরে দেখলাম কি যে না এটা তো টিকলি না এটা হচ্ছে গিয়ে ঝাপটা ঠিক আছে ইয়ারিং এর সাথে ঝাপটা আর একটা রিজনেবল চুরি দেখাবো আজকে এই ধরনের চুরি আমি আজকে ফার্স্ট এনেছি হোপফুলি সবার ভালো লাগবে হাই কিউটি হ্যালো সঞ্জিদা আপু কেমন আছেন আপু আর যারা এই লাইফটা দেখছেন একটু শেয়ার করে দিবেন ওকে একটু শেয়ার করে দিবেন এই যে দেখেন ফার্স্টে আমি এই ঝাপটা সেটটা দিয়ে স্টার্ট করছি এই যে দেখেন এই হচ্ছে ইয়ারিংটা ওকে গোল্ডেন কালারের মধ্যে আছে গোল্ডেন কালারের মধ্যে আছে খুব সুন্দর করে দেয়া আছে এটা কি এমন উল্টো হয়ে গিয়েছে কেন আমি এটা একটু ঠিক ও আচ্ছা না ঠিকই আছে আমারই মাথা সমস্যা এই দেখেন এই হচ্ছে ইয়ারিংটা ওকে খুব সুন্দর কিন্তু এখানে স্টোন আছে একদম সম্পূর্ণ স্টোন দেয়া সম্পূর্ণ স্টোন দেয়া আর এখানে হচ্ছে শ্যাম্পেইন কালারের কিছু পার্ল বসানো আছে ওকে শ্যাম্পেইন কালারের পার্ল আর এটা কিন্তু আপনার আর কি ভালোই লম্বা এটা হচ্ছে কি খুব সুন্দর লং ইয়ারিং যারা নাকি লং ইয়ারিং ও আমার ইয়ারিং খুলতেই ভুলে গিয়েছে দেখেছেন আমি যে দুপুরে পড়েছি তারপরে আমার আর কোনো খবর নেই আমি এত তাড়াহুড়া করে এসেছি যে কি আর বলবো এমনিতেই দুই মিনিট দেরি হয়ে গিয়েছিল হাই বিউটিফুল আপি হ্যালো রাহিলা পারবেন আপু কেমন আছেন আপু আপু গোল্ডেন কালারের চিকন চোকার হবে গোল্ডেন কালারের চিকন চোকার লাস্ট একটা গোল্ডেন কালার চোকার এনেছিলাম ওটা স্টক আউট হয়ে গিয়েছিল ওটা রিস্টক হয়েছে আমি আজকেই ওটার একটা ভিডিও আপলোড করে দেবো এছাড়া অন্য কোনো চোকার হবে না এছাড়া যতই দেখানো হয়েছে স্পেশালি কালকে একটু ওগুলো সব সোল্ড আউট হয়ে গিয়েছে আপাতত কোনো চোকার আমাদের স্টকে হবে না আর এখন একটা গোল্ডেন সেট দেখাবো এই দেখেন এই হচ্ছে ইয়ারিংটা ঠিক আছে এটা আমি পরে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আপনার ঝাপটা সেট এটা প্রাইস জানি কত ভুলে গিয়েছি এটা হচ্ছে ঝাপটা সেট ঝাপটা সেট মানে আমি বুঝাচ্ছি দেখেন এই হচ্ছে এটা টা ওকে হাই সুইট আপু হ্যালো নাইনা আপু কেমন আছেন আপু শেয়ার ডান আপু আমি আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ মা হ্যাঁ ড্রেসটার স্টকে অবশ্যই আছে এই ড্রেসটাই আমি একটু আগে দেখিয়েছি দুইটা তিরিশে যে লাইভ করলাম না এটাই দেখিয়েছি ঠিক আছে এই দেখেন এই হচ্ছে গিয়ে ইয়ারিংটা ওকে খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে নেবেন এটা কিন্তু প্রাইস অনেক রিজনেবল আর সাথে এটা কিন্তু খুব লাইট আমি কি দুইটা কানেই পরবো বলেন তো দেখি একটু দুইটা কানেই পরবো নাকি বললে আমি পরে দেখাবো এই হচ্ছে গিয়ে এটা আরেক জোড়া ইয়ারিং ঠিক আছে আর এটার সাথে এই দেখেন এটার সাথে এই যে জিনিসটা আছে আমি ফার্স্টে ভেবেছি রেখে টিকলি পরে ভাবছিলাম যে কি ব্যাপার টিকলির জিনিসপত্র কোথায় এটা আমি কিভাবে আমার মাথায় লাগাবো অনেকক্ষণ লাগানোর চেষ্টা করলাম পরে এটা ক্যাটালগ দেখে দেখলাম যে আল্লাহ এটা তো টিকলি না এইটা তো হচ্ছে গিয়ে এই যে ঝাপটা ঠিক আছে যারা নাকি ছোট ঝাপটা পছন্দ করে কিন্তু কিন্তু অনেক বড় ঝাপটা না যাদের নাকি স্পেশালি যাদের কপাল বড় তাদের তো সব ঝাপটা সব সাইজের ঝাপটাই তাদেরকে স্যুট করে বাট যাদের কপালটা একটু ছোট তাদের দেখা যায় যে বড় ঝাপটা পরলে একদম মানে এই পর্যন্ত এসে পড়ে তখন ভালো লাগে না তো এটা হচ্ছে গিয়ে স্পেশালি তাদের জন্য কিন্তু পড়তে পারবেন সবাই এই দেখেন এই হচ্ছে গিয়ে ঝাপটাটা ঠিক আছে যে এই হচ্ছে গিয়ে এটা ঝাপটাটা এই ধরনের ঝাপটা সেট আমি এর আগে কখনো দেখাইনি আমি হচ্ছে গিয়ে টিকলি সেটি দেখিয়েছি এই দেখেন এই হচ্ছে গিয়ে এই জিনিসটা ঠিক আছে এটা এরকম করে আসবে খুব সুন্দর একটা জিনিস যাদের ভালো লাগবে খুব সুন্দর ইয়ারিং ফারিন আপো লিখেছে থ্যাংক ইউ সো মাচ এটা প্রাইসটা কত যাদের এটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন এটা কি ও আচ্ছা এই সুন্দর ঝাপটা সেটটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 চারশো আশি টাকা করে ওকে এই যে দেখেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন খুব 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 সুন্দর একটা জিনিস আপু নাকি আমার মনে হচ্ছে তুমি আমার রাগ করেছো তপু আপু কি বলে আল্লাহ না আপু আমি আপনার রাগ করি না কেন রাগ করবো আপনি কিছু করেছেন যেটা আমি জানি না আমি কিন্তু রাগ করিনি আমি কিন্তু হয়তো কমেন্ট মিস করে গিয়েছি কিন্তু আমি কিন্তু রাগ করে ওকে দেখেন এটা প্রাইস হচ্ছে চারশো আশি টাকা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দেবেন আমার কাছে এই ঝাপটাটা অনেক সুন্দর লেগেছে অনেক কিউট লেগেছে কারণ বড় ঝাপটা আবার সব কিছু যাতে পড়া যায় না কিন্তু আমি কিন্তু ঝাপটা পরি আমার মনে হয় একটাই ঝাপটা আছে যেটা নাকি সারা জীবনে আমি পড়ি ও না দুইটা ঝাপটা আছে আরেকটা কখনো পড়াই হয়নি এই দেখেন ওনার তিনটা ঝাপটা আমার বিয়ের ঝাপটাগুলো তো আমি ধরি নিই হিসাবে ওগুলো কখনো পরাই হয়নি এটা প্রাইস হচ্ছে গিয়ে চারশো আশি টাকা ওকে হোপফুলি এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এখন আমি গলার সেটটা দেখাই তারপরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে চুরিটা দেখিয়ে দিব কারণ আজকে চুরিটা একটু ডিফারেন্ট চোকার হবে না আজকে আজকে যে জিনিসটা এটা হচ্ছে নেকলেস ঠিক আছে আজকে যেটা সেটা হচ্ছে নেকলেস সেট হবে ও এটা সাথে টিকলিও আছে বাহ আমি তো দেখিনি আচ্ছা ঠিক আছে টিকলি ফুল টিকলি সেট সহ এই সেটটা আপনারা পাবেন আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা আমাকে প্রচুর ডিস্টার্ব করছে ওনাটাকে আমি পিন করে আসিনি আচ্ছা ও এটা টিকলিটা খুব সুন্দর আচ্ছা ফার্স্ট না টিকলিটা দেখায় কারণ টিকলিটা খুব সুন্দর খুব 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 সুন্দর আমি কালকেই মনে মনে ভাবছিলাম যে আমার না একটা একটু ছোটো কিন্তু সুন্দরের মধ্যে একটা টিকলি সেট লাগবে এই দেখেন ফার্স্টের টিকলিটা থেকে স্টার্ট করছি গোল্ডেন কালারের ওকে এগুলো হচ্ছে জয়পুরে আজকে যা দেখাবো জয়পুরি এই দেখেন এখানে হচ্ছে সম্পূর্ণ স্টোনের কাজ করা স্টোনগুলো দেখা যাচ্ছে সম্পূর্ণ স্টোনের কাজ করা খুব সুন্দর করে এগুলোকে আপনার কি স্টোন বলে ভুলে গিয়েছি গার্নেট টাইপের স্টোন যেটা নাকি এক ই মানে বড় ঠিক আছে একদম বড়ো এই যে এরকম করে বোঝা যাবে জিনিসটা ঠিক আছে বড় জিনিসটা আর হচ্ছে গিয়ে সম্পূর্ণ স্টোন যেটা নাকি খুব সুন্দর করে দেখেন চিকচিক করছে দেখেছেন একদম কাচের মতো চিকচিক করছে আপু আমাকে টিকলি সেটটা একবারও দাও নিয়ে আচ্ছা ঠিক আছে আপু আজকে গুলো থেকে যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ আজকে এটা পেয়ে যাবেন আজকে এটা নিয়ে নেবেন এই দেখেন এই হচ্ছে এই টিকলিটা হাতের কাছে ক্লিপ নেই তাহলে পরে দেখাতাম এটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে মাঝখান থেকে এভাবে করে দুই পার্টিশন করে মাঝখানে এটা পরবেন তাহলে এটা সুন্দর লাগবে কারণ এটা এই জায়গাটা স্টোন তো খুব ভালো লাগবে দেখতে ওকে আমার চুলে থাকবে না থাক সমস্যা নেই এই হচ্ছে গিয়ে টিকলি সেটটা এই হচ্ছে গিয়ে টিকলিটে যে দেখেন এভাবে করে জিনিসটা পরবেন খুব কিউট ওকে খুব কিউট একটা টিকলি আছে আর যেটা সেটা হচ্ছে গিয়ে যে এখন এটার সাথে গলার সেটটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই হচ্ছে গিয়ে গলার সেট গলার সেটটা এখন আমি পড়তে পারবো না আমার এখানে বসে গলার সেট পড়তে অনেক কষ্ট লাগে আর আজকে ওড়নাটা যেভাবে নিয়েছে আমি আজকে আরও গলার সেট পড়তে পারবো না এই দেখেন এই হচ্ছে এটার গলার সেটটা ঠিক আছে এটা কিন্তু চোকার না সেটাকে কি চোকার হিসেবেও আপনার পড়তে পারবেন হ্যাঁ এটা আচ্ছা এটা গলার সেটটা কিন্তু খুব সুন্দর দেখি আমি পড়তে পারি নাকি এটাকে একটু খুলে দাও তো না থাক আমি খুলেছি আচ্ছা এটাকে আমি পরে দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা আপনাদের খুব ভালো লাগবে কেমন আছো তাসফি আপু আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন এই যে দেখেন এই হচ্ছে গলার সেটটা ফার্স্ট সেটার স্টোন গুলো দেখেন এই যে শুধু হচ্ছে কি ঝিলমিল ঝিলমিল করছে দেখেছেন খুব সুন্দর করে কিন্তু ঝিলমিল করছে বা ঝিকিমিকি করছে চিকচিক করছে খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে এটা হচ্ছে গিয়ে এই যেভাবে করে সেট এই যেভাবে করে পরবেন খুব সুন্দর করে আপনার গলার সাথে লেগে থাকবে আমার মনে হয় এটা সবার নেওয়া উচিত জিনিসটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা আমি একটু পড়ার চেষ্টা করছি হ্যাঁ হয়েছে এটা না অনেক সুন্দর মানে এটা নেকলেসও না এক্স্যাক্টলি আবার এক্স্যাক্টলি চোকারও না খুব সুন্দর এই যে দেখেন দেখেছেন এই হচ্ছে গিয়ে গলার সেটটা ওকে আমি বলেছেন না আজকে জিনিসগুলো সবার খুব 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 ভালো লাগবে এ দেখেন এই হচ্ছে এটা গলার সেটটা ওকে এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করে এটা স্ক্রিনশটটা সুন্দর করে নিয়ে নেবেন আর এই হচ্ছে এটা খুব সুন্দর ডিফারেন্ট একটা শেপের মধ্যে এটা ইয়ারিংটা আছে যে গোল্ডেন কালার স্টোন সম্পূর্ণ গোল্ডেন স্টোন একদম ঝিকিমিকি ঝিকিমিকি করছে ওকে ঝিকিমিকি করছে ইউ আর ভেরি কিউট শ্বাস আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু আগে দুটো চোকার আছে না আপু গোল্ড প্লেটের চোকার আগের গোল্ড প্লেট কোনো চোকাই তো নেই তাই না স্টকে না আপু আজকের আগে যতগুলো গলার চোকার টোকার দেখানো হয়েছে গোল্ড প্লেট অথবা যে জয়পুরি সব সোল্ড আউট হয়ে গিয়েছে আজকের লাইভের সব কিছু অ্যাভেলেবেল আছে এছাড়াও অন্য কোনো লাইভে কোনো কিছু মনে হয় অ্যাভেলেবেল নেই এই দেখেন এই হচ্ছে ইয়ারিংটা ঠিক আছে এটা স্ক্রিনশটটা নিয়ে নেন এটা কিন্তু আপনার টিকলি সেট আছে তারপরে আই মিন টিকলি আছে ইয়ারিং আছে আর গলার সেট আছে সব কিছু একসাথে পাবেন আর যেটা সেটা হচ্ছে গিয়ে যেটা প্রাইসটা কত আল্লাহ কোথায় গেল এই যে এটা অনেক সুন্দর আমার কাছে না খুব ভালো লেগেছে জিনিসটা এটা গলার জিনিসটা না অনেক সুন্দর আমি ফার্স্টে ভেবেছি সেট বাট জিনিসটা না খুব সুন্দর করে গলার সাথে গেথে আছে খুব ভালো লাগছে যে এই হচ্ছে গিয়ে এটার ফুল সেটটা এটার ফুল সেট প্রাইস অনেক রিজনেবল আছে অনেক আম্মুকে মেসেজ দাও তো আমি লাইভে মনে হয় নুদার এই পিচিগুলো আমাকে অনেক ডিস্টার্ব করে দেখো তো বলো যে আমি লাইভে এই দেখেন এই হচ্ছে গিয়ে ঠিক আছে ফুল সেট আর ইয়ারিং আর গলার সেট এই ফুল সেটটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো টাকা তাই না মাত্র ছয়শো টাকা করে ফুল সেটটা প্রাইস যাদের যাতে ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন আমার কাছে খুবই 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 ভালো লেগেছে হোপফুল্লি আপুদের কাছেও অনেক ভালো লাগবে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো বিশ টাকা ফুল সেট চিকলিও আছে ইয়ারিংও আছে আর হচ্ছে এই যে গলার সেটও আছে ওকে এটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা যাদের যাদের ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আমাদের পেজ ইনবক্স করে দিবেন নাইস কালেকশন শারমিন একটা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটাকে এভাবে করে দিয়ে তারপরে এই যেভাবে করে পড়লে অনেক ভালো লাগবে মনে হয় না এখন পারবো বুঝাতে বাট সুন্দর লাগবে অনেক যদি আমার হাতের কাছে ক্লিপ থাকতো আমি অবশ্যই যেভাবে করে ধরে পরে দেখাতাম কিন্তু এখন ক্লিপ নেই যাই হোক সমস্যা নেই অনেক সুন্দর একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে মিন আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই 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 ভালো লেগেছে কোনো একটা শাড়ির সাথে যদি এক্ষনই পরে কারো বিয়েতে যেতে পারতাম ভালো হতো অনেক সুন্দর এই সেটটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা ওকে সেট আমাকে দিও আপো আচ্ছা ঠিক আছে এসটি মানে কি বুঝিনি এসটি মানে কি সীতা না সেট আছে কোনো সীতা দেখায়নি আমি ও আছে এই সেটটা আচ্ছা ওকে ঠিক আছে দিয়ে দিব ইনশাল্লাহ দিয়ে দিব গলায় এই জিনিসটা আমি খুললাম না আমার কাছে খুব ভালো লাগছে পারলে টিকলি টুকলি সব পরে থাকতাম কিন্তু থাক সমস্যা নেই আচ্ছা এখন একটা আমি চুরি দেখাচ্ছি এই চুরিটা হচ্ছে গিয়ে আসলে পহেলা ফাল্গুনের জন্য বাট আমি আজকেই দেখিয়ে দিচ্ছি এটা রিজন হচ্ছে গিয়ে যে আমার তো সামনে এক্সাম আসছে তো এক্সামের সময় দেখা যাবে কি যে ড্রেসের ভিডিও টিডিও লাইফ টাইফ পেলেও জুয়েলারিটা হয়তো আপনারা পাবেন না তো এর জন্য আমি ভেবেছি যে তাহলে আমি দেখিয়ে দিই ওকে দেখিয়ে দিই এই যে দেখেন এগুলো অনেক রিজনেবলের মধ্যে আছে এগুলো হচ্ছে কি আপনার পয়লা ফাল্গুন অথবা হলুদে পড়ার জন্য খুব আর কি পারফেক্ট একটা জিনিস হলুদে পড়ার জন্য পয়লা ফাল্গুন অথবা শাড়ির সাথে ম্যাচ করে পড়ার জন্য খুব ভালো একটা জিনিস তোমাকে সুন্দর লাগছে রুমাক তার আপু লিখেছে থ্যাঙ্ক ইউ সো মাচ আজকে লাইভে মনে হয় এটার সাথে এটা পড়লে ভালোই হতো তাই না আর হলো কি আপু চোকারের মতো একটু পরে দেখা এই যে আপু এটা কিন্তু আর হচ্ছে ও আছে এটা আরও উপর উঠবে আচ্ছা ওকে দেখি আমি এটাকে আমার মনে হয় এটাকে আর উপরে দিয়ে এই যে পিছন থেকে আরেকটু টাইট করে দিলে এই যে এই যে এভাবে করে চোকারের মতো হয়ে যাবে জিনিসটা অনেক সুন্দর আমি এখন টাইট করতে পারবো নাকি দেখি এই যে দেখেন এই জিনিসটাকে হয়তো চোকারের মতো করে এর চাইতো উপরে আর উঠবে না তখন হচ্ছে গিয়ে গলায় ফাঁস লেগে মরেই যাবে এর থেকে উপরে আর উঠবে না কিন্তু আমার মনে হয় কি এটা একটু নিচে নামিয়ে পলে জিনিসটা বেশি ভালো লাগে তখন না ছড়ানো থাকে জিনিসটা যে বড় এটা বোঝা যায় দেখেছেন এটা কিন্তু এক্স্যাক্টলি আপনার নেকলেসও না নেকলেসটা হচ্ছে আর কি আরেকটু নিচে থেকে থাকে আর চোকারটা আরেকটু উপরে থেকে থাকে তো এটা হচ্ছে গিয়ে নেকলেস চোকারের মাঝখানে কণ্ঠ বলতে পারেন এটাকে এই ধরনের জিনিসকে ইউজুয়ালি কণ্ঠ বলে তো যাই হোক আমি চুরিটা দেখাই এই সেটটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে এটা হচ্ছে গিয়ে ফুল টিকলি আর ইয়ারিং সহ আমি এখন চুরিটা দেখিয়ে দিচ্ছি যেটা নাকি পহেলা ফাল্গুনের জন্য এনেছি এই যে দেখেন এই চুরির সেটটা এটাকে ফুলবালাও বলতে পারেন ঠিক আছে এই যে দেখেন এটাকে বালা বলতে পারেন ইয়েলো কালারের মধ্যে আছে ওকে চুরির প্রাইসগুলো অনেক রিজনেবল আর আরেকটা যে জিনিস সেটা কিন্তু দুই হাতেরটা আপনারা একসাথে পাবেন এটা কিন্তু ফুল সেটে নিতে হবে ফুল সেট বলতে এটা প্রাইস অনেক রিজনেবল দুই হাতেটা একসাথে পাবেন টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট তিনটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে এই যে দেখেন এটা মেইনলি হচ্ছে কি আপনার পহেলা ফাল্গুনের জন্য কিন্তু আমি আজকেই দেখিয়ে দিচ্ছি যদি আবার আমি লাইভ না করতে পারি বা কি হবে জানি না তো এই জন্য আমি আজকেই দেখিয়ে দিলাম এই দেখেন এই হচ্ছে গিয়ে এই চুড়িটা এই চুড়ি পুরোটার প্রাইস কত জানি চারশো টাকা ঠিক আছে এই দেখেন এই ফুল সেট চুরির প্রাইস হচ্ছে চারশো টাকা করে এটা কিন্তু দুই হাতেরটা আপনারা একসাথে পাবেন এটা কিন্তু একটা একটা করে পাবেন না দুই হাতেরটা একসাথে পাবেন আর দুই হাতেরটা একসাথেই নিতে হবে আর এগুলো দুই হাতেরটা একসাথে নিলেই ভালো আমার কমেন্ট পরই না হোয়াইট কালারের সেট আনো আচ্ছা ঠিক আছে আপু নেক্সটে অবশ্যই চেষ্টা করব হোয়াইট কালারের সেট তো এনেছিলাম বাট ওটাও সোল্ড আউট হয়ে গিয়েছে কিন্তু আমি দেখাবো হোয়াইট কালারের সেট আবার স্টকে থাকলে আমি দেখাবো এই যে দেখেন এই হচ্ছে গিয়ে কি বলে এই হলো গিয়ে এই সেটটা আপু তোমার কি পরীক্ষা আপু আমার হচ্ছে বিবিএ লাস্ট ফাইনাল সেমিস্টার এটা এই যে এই হচ্ছে গিয়ে আমার আরও এক বছর আগে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু করোনার জন্য আর শেষ হয়নি তারপরে এখন এখন হচ্ছে গিয়ে এক বছর পরে আমি এক্সাম দিচ্ছি যাই হোক এটা প্রাইস হচ্ছে গিয়ে কতটা বললাম চারশো বিশ টাকা ফুল সেট এটা ফুল সেটের স্ক্রিনশট নিয়ে ফুল সেটই অর্ডার করতে হবে এটা কিন্তু টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে ঠিক আছে তিনটা সাইজই অ্যাভেলেবেল আছে যাদের ভালো লাগবে অবশ্যই সাইজটা মেনশন করে চার সবাই আমাকে এখন কল দিচ্ছে আচ্ছা আমি এখনই চলে যাব হ্যাঁ এটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা ফুল সেট দুই হাতের একসাথে আই মিন দুই সেট চারশো টাকা দুই সেটে কিন্তু নিতে হবে ওকে দুই সেটে নিতে হবে দুই সেটের প্রাইস চারশো টাকা করে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আছে এটা কোনো ইয়েলো শাড়ির সাথে বা ইয়েলো কোনো ড্রেসের সাথে পরলে খুবই ভালো লাগবে খুবই 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 ভালো লাগবে ওকে সুন্দর পিউ কাহা আপু লিখেছেন হাই আপু হ্যালো নাইম আরুষি আপু কেমন আছেন আপু আরুশি আপুর নামটা খুব সুন্দর আচ্ছা ঠিক আছে আজকে যেন তাহলে এতটুকুই থাক আজকে অনেক কিছু দেখিয়ে দিলাম আজকে হচ্ছে গিয়ে একটা ঝাপটা সেট দেখিয়েছি ঝাপটা সেটের প্রাইস কতজনই ছিল চারশো আশি টাকা আর গলার যে সেটটা এই সেট এটার সাথে ইয়ারিং আছে এটার সাথে টিকলি আছে আমি সব দেখিয়ে দিয়েছি এই সেটটার ফুল সেটটার প্রাইস হচ্ছে গিয়ে ছয়শো টাকা তাই না ছয়শো বিশ টাকা করে আর এই দুই হাতের যে সেটটা ফুল ইয়েলো কালারের ফুল বালাগুলো এই ফুল বালাগুলোর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো বিশ টাকা করে ফুল সেট ঠিক আছে দুই সেট দুই সেট হচ্ছে গিয়ে চারশো বিশ টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে চুরির সাইজটা মেনশন করবেন টোয়েন্টি ফোর টোয়েন্টি সিক্স নাকি টোয়েন্টি এইট তিনটা সাইজই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন তুমি সব কিছু বেশি করে আনবে যেন সবাই নিতে পারি আছে ঠিক আছে রুমা আপু ইনশাল্লাহ আমি প্রথম প্রথম যতগুলো করে আনতাম এইবার মানে এখন যতগুলো আসে আমাদের তার থেকে অনেক বেশি আসে কারণ যেহেতু প্রতিবার সোল্ড আউট হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিবার এখনও সোল্ড আউট হয়ে যায় যাই হোক মাশাল্লাহ এটা হচ্ছে গিয়ে আপুদের জন্য আপনাদের এত রিসপন্সের জন্য মাশাল্লাহ নেক্সট আমি আরও অনেকগুলো করে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আনার চেষ্টা করব ঠিক আছে ইনশাআল্লাহ সব কিছুই আপনাদের খুব 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 ভালো লাগবে চুরিগুলো কি কালার হবে না আপু এটা এটাই হবে চুরিগুলো কি চুরিগুলি চার সেট নিব আচ্ছা ঠিক আছে যা যা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দেবেন তাহলে আপনাদের অর্ডারটা খুব সুন্দর করে প্লেস হয়ে যাবে আজকে জন্য এতটুকুই থাক স্টক আউট শুনতে না হয় আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ আজকের জন্য তাহলে এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের আজকে যেই সেটগুলো ভালো লেগেছে স্ক্রিনশটে অর্ডার করে দিবেন আজকে অনেক কিছু একসাথে দেখিয়ে দিলাম যাদের যেটা ভালো লেগেছে স্ক্রিনশটে অর্ডার করে দেবেন আর অবশ্যই চুরির সাইজটা মেনশন করা একদম ভুলবেন না আজকের জন্য এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে